Brussels to Abu Dhabi, destination travel, destination to destination, estimate time of arrival, local time at origin, time to destination. Already হয়তো বুঝে গেছেন আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে ফেলেছি Brussels to Abu Dhabi, Abu Dhabi to Dhaka. আমি ইত্তেহাদ ফ্লাইটে করেই বাংলাদেশে আসছি টাইমলি এয়ারপোর্টে আসা ব্যাগেজ চেকিং এ দেওয়া ইমিগ্রেশন শেষ করা বেশ টাইম লেগে যায় আর দূরের ফ্লাইট তো বেশ সময় নিয়ে আসতে হয় 3 ঘন্টা আগে এয়ারপোর্টে আসতে হয় বেশ বিজি ছিলাম ভিডিও করার সময় বের করতে পারিনি এখান থেকেই শুরু করলাম আপনাদের জন্য আজকের পর্বটি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার Brussels to বাংলাদেশের জার্নি আর প্লেনে বসে গেছি প্লেন ছেড়ে দিয়েছে আমাদের দুপুরের খাবারও দিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানি খুব মজা ছিল বিরিয়ানিটা বিরিয়ানির মধ্যে একটু গাজর ছিল একটু ফুলকপি ছিল বেশ ভালোই লেগেছে কোন দেশের শেফ রান্না করেছে আমি জানি না তবে টেস্টটা খুবই ভালো ছিল আমার অনেক ভালো লেগেছে সঙ্গে ডেজার্ট হিসেবে ছিল মিল্ক চকোলেট সঙ্গে ক্যারামেল সস আরও একটা সালাদের মতো ছিল কিন্তু এটা আমি বের করতে পারলাম না কি সালাদ এটা টেস্ট করেছি তবে খুব একটা ভালো লাগেনি প্লেন জার্কিং করছে সেটা অবশ্য বুঝতে পারছেন নিশ্চয়ই আর জার্কিং করলে কিন্তু বেশ ভয় লাগে আমি বিরিয়ানি খাচ্ছি কিন্তু মনের মধ্যে খুব ভয় কাজ করছে আর ভয় লাগাটাই স্বাভাবিক প্লেন যখন টেক অফ করে আর যখন ল্যান্ড করে তখন কিন্তু অনেক দুর্ঘটনা হয় আমরা অনেক ভিডিওতে দেখি এগুলি আসলে মনের মধ্যে নাড়া দেয় এনিওয়ে খাবারটা এনজয় করি আমার পাশের সিটে যিনি ছিলেন একজন ফিলিপিনি মহিলা আমার জার্নিটা বেশ সুন্দরী হয়েছে Brussels to Abu Dhabi ওনার সঙ্গে গল্প করতে করতে আমি আবু ধাবি চলে এসেছি আর আবু ধাবিতে আমার ট্রানজিট ছিল 1 ঘন্টা কানেক্টিং ফ্লাইট ধরার জন্য আমি খুব স্ট্রেসে ছিলাম তবে সমস্যা হয়নি এয়ারপোর্ট থেকে বেরিয়েই একটু পরপরই ঢাকায় প্লেন ধরার জন্য বিভিন্ন জায়গায় লোক দাঁড়িয়ে ছিল মানে আমাদের গাইড করার জন্য আর আমি অলরেডি প্লেনে উঠে গেছি আবু ধাবি টু ঢাকা আর মাত্র 4.5 ঘন্টা পরে আমি ঢাকায় চলে আসব আবু ধাবি টু ঢাকার ফ্লাইটে নিউ ইয়র্কের অনেক প্যাসেঞ্জার ছিল তাদেরও কানেক্টিং ফ্লাইট ছিল এ কারণে আধা ঘন্টার মতো ডিলে হয়েছিল নরমালি আমরা বাংলাদেশে রাত 3টায় পৌঁছানোর কথা সেখানে আমরা বাংলাদেশে 3:20 পৌঁছেছি 20 মিনিট ডিলে হয়েছে আর বাংলাদেশে পৌঁছানোর পরে সেই কথা আরেকটু পরে বলছি আমরা এই মুহূর্তে কোথায় আছি স্ক্রিনে দেখে নেন আর প্লেনের সিটের সামনেই এইভাবে সুন্দর করে স্ক্রিনে সব কিছু শো করে আমাদেরকে আনন্দ দেয় আমরা আর কতক্ষণ পরে নিজের দেশে পৌঁছাবো এই মুহূর্তে আবু ধাবি সময় রাত 9:30 আর বাংলাদেশ সময় আমি যদি ভুল না করে থাকি রাত 11:30 আমাদের রাতের খাবার দিচ্ছে প্লেন প্রচন্ড জার্কিং করছে আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন হাতটা কিভাবে কাঁপছে আমি সোজাভাবে মোবাইলটা ধরে আছি কিন্তু জার্কিং এর জন্য খুবই কাঁপছে আর আমরা কয়টার সময় বাংলাদেশে পৌঁছাবো আউটসাইড এয়ার টেম্পারেচার কত গ্রাউন্ড স্পিড কত প্রত্যেকটা জিনিসই স্ক্রিনে সুন্দরভাবে শো করছে আমরা যাতে ক্লিয়ারলি বুঝতে পারি কোথায় আছি কখন পৌঁছাবো জাস্ট আমাদের একটু আপডেট করে দেওয়া আমাদের আনন্দ দেওয়া আমি একা ফ্লাই করছি তো এই কারণে মনটা খুব একটা ভালো লাগছে না পাশে ইয়ানা নেই মুকুল নেই নরমালি একসঙ্গেই সবাই ফ্লাই করি ছোটবেলায় একবার প্রথম যখন বাংলাদেশে এসেছিলাম ইয়ানার 6 মাস ছিল সেম ফ্লাইটেই আমি এসেছি আর আমার খাবার চলে এসেছে এই কারণে ট্রেট আমি ঠিক করে নিলাম
খাওয়া দাওয়া শেষ করে প্লেনের স্ক্রিনে কেউ মুভি দেখছে, কেউ গান শুনছে, কেউ ডেস্টিনেশন ফলো করছে, যে যার মতো করে সময় পাস করছে। আর প্লেনের ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, অনেক বড় প্লেন, সবাই আসলে অস্থির হয়ে গেছে। এখানে অনেক প্যাসেঞ্জার আছে, নিউ ইয়র্ক থেকে এসেছে, অনেক বড় জার্নি। আমার জার্নি ছিল 12 ঘন্টা, তবে নিউ ইয়র্ক থেকে যারা এসেছে তাদের জার্নি ছিল অনেকটাই। আর এখন তো হয়তো বুঝে গেছেন আমি কোথায় আছি, আমার ফ্লাইট ল্যান্ড করে ফেলেছে, আমি বাংলাদেশে চলে এসেছি, বাংলাদেশ এয়ারপোর্টে। আমি প্রায় 4.5 বছর পরে বাংলাদেশে এসেছি। বাংলাদেশে এয়ারপোর্টে আসার পরে আমার খুবই ভালো লেগেছে, অনেক নিট অ্যান্ড ক্লিন। আর লাগেজ পেতে একদমই হয়রানি হয়নি, 15 মিনিটের মধ্যেই আমি লাগেজ পেয়ে গেছি। মানে সব সার্ভিসই আমার কাছে খুবই ভালো লেগেছে, ইমিগ্রেশনটাও আমার খুব স্মুথলি হয়ে গেছে। আমি যদি পয়েন্ট আউট করি, আমি 10-এর মধ্যে 9.5 দিব। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলিতে ওয়াইফাইয়ের যেভাবে ব্যবস্থা থাকে, সেই ওয়াইফাইয়ের ব্যবস্থাটা যদি সম্পূর্ণ থাকতো তাহলে আমি 10-এর মধ্যে 10ই দিতাম আমাদের বাংলাদেশ এয়ারপোর্টকে। সম্ভবত ওমরা করতে সবাই যাচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে। খুবই ভালো লাগছে বাংলাদেশের এয়ারপোর্টের এই পরিস্থিতি দেখে। টেলিফোনের এই সার্ভিসটায় আমি মুগ্ধ। আমাদের কাছে কোনো বাংলাদেশি সিম ছিল না, যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না, এখান থেকে ফ্রি কল করা গেছে, প্রিয়জনদেরকে পৌঁছানোর খবরটা দেওয়া গেছে। এজন্য আমি সাংঘাতিকভাবে আনন্দিত এবং খুব ভালো লেগেছে। আমার লাগেজ নিয়ে আমি ওয়েট করছি, আমাকে নিতে আসবে। শুরু হয়ে গেল আমার বাংলাদেশের 2023 সালের ভ্যাকেশনের পর্বগুলি। আশা করছি আপনারাও এনজয় করবেন আমার সঙ্গে থেকে। সো আজকের পর্ব এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।